জন্মের পর থেকেই সেরিব্রাল পালসির রোগে আক্রান্ত মালদার চাঁচল এক নম্বর ব্লকের অলিহন্ডা অঞ্চলের শীতলপুরের বাসিন্দা মৃণাল আলী। সে ঠিকমতো চলাফেরা করতে পারে না, সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে রেখে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় হাই মাদ্রাসার ছাত্র মৃণালের বাবা দবির উদ্দিনও অসুস্থ। এলাকার পঞ্চায়েত সদস্যর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মৃণাল, কিন্তু এখনও কোনো সরকারি সাহায্য জোটেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত বিষয়টি বিডিও জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার চিকিৎসা ও পড়াশোনার যাতে কোনো সমস্যা না হয় তার আশ্বাসও দিয়েছে বিডিও। বিডিও সমীরণ ভট্টাচার্য জানান, এদিন মৃণাল তার সঙ্গে দেখা করেছে, তিনি তাকে এদিন কিছু সাহায্য করেছে যাতে সরকারি ভাতা পায়, তার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। কি অসুখ হয়েছে তোমার? হাঁটাচলা করতে পারো না? না, আমি যেরকম কোনো ভাবে জিনিসগুলো এরকম উঠাতে পারবো না, কোনো কাজে নেই আমি। আজ কোথায় এসেছিলেন? আজ স্যারের কাছে। বিডিও স্যারের কাছে? কি করতে এসেছিলেন? এগুলো জানিস জানাতে যে আমার কিছু হবে কি না, সেই জন্য আমি এসেছি। তো তোমার বাবা মা কি করেন? বাবা বাড়িতে অসুস্থ, মা আছে বাড়িতে। কয় ভাই তোমার? আমার দুই ভাই। তো আরেক ভাই উনি কি করেন? উনি আমার থেকে ছোট, মাঠে মাঠে থাকছে, অর্থাৎ পড়াশোনা জানেন না। আপনি কি পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন? সুযোগ একটু মাথায় আমার ইয়ে আছে, যখন তখন মাথায় এমনভাবে আমার হয়ে যায়নি, আমাকে ভাতা করে দিলেন, তারপরে একটা কম্বল দিতে চাইলেন, একটা মুজিও দিতে চাইলেন, এবং একটা এবং চালও দিতে চাইলেন। আচ্ছা, কোথায় বাড়ি? আমার বাড়ি শীতলপুর। জীবনে করেনি। কোন পর্যায়ে? জীবনে করেনি। জীবনে দাঁড়ায়নি। ওরা এখানে যে আসে আমাকে যে বলে, আমি এখনো ওই কথাই বলবো। তোমার বাবা অসুস্থ? অসুস্থ। মা বাবার কাছে আছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।